Hello everyone, welcome back to Rayanish Vlogs. Jara amader channel e notun taderke hello, ar jara amader channel e purono taderke onekta bhalobasha. Ekhon ektu sajoguju korche, emnite ready hoye gechi, ebar mukhe ektu cream trim makbo. Tar karon hocche amra 6 jone mile jacchi Bidhannagar melate. কি করছি কি না করছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব প্রত্যেকবারের মতো, তো সাথে থাকুন দেখতে থাকুন, একটু মিস করলে চলবে না। ফেসবুকে কিন্তু আমাদের একটা পেজ আছে রায়ানিশ ব্লগস নামে, ওটাকেও কিন্তু লাইক আর ফলো করতে ভুলবেন না একদম। তাহলে চলুন বেরিয়ে পড়া যাক আর দেরি না করে, ঘড়ির কাঁটায় অলরেডি 6:30 বেজে গেছে, তো চলুন আমার সাথে। তাহলে দুজনেই রেডি হয়ে গেছি, এবার শুধু বেরোনোর অপেক্ষা। আমরা তো বেরোচ্ছি, আর ঠাম্মা কি করছে খালি দেখুন। এই একটু গল্প করছিলাম, তো গল্প করতে করতে ঠাম্মা টাটা মাও রেডি, আর বাবা মনে হয় নিচে নেমে গেছে। তো বেরিয়ে পড়েছি সবাই মিলে, ভাবলাম একটু চা খাই। ওই যে অনিশ চা আনতে গেছে, বিস্কুট পেয়ে গেছি, চায়ের অপেক্ষা করছি। এসছি মেলার এখানে, এবার অনিশ গাড়িটা পার্ক করুক, বাবা মারা সব নেমে পড়েছে। রোববার তো ভালো রকম ভিড় আছে, কিন্তু এখন গাড়ি রাখাটাই এখানে চাপ, কদ্দূর কি জায়গা টায়গা পাবো। আচ্ছা, এটা কিন্তু ফি পার্কিং বা পেড পার্কিং, ফ্রি পার্কিং নয়। এর ভেতরটাতেই আমরা গাড়ি রেখেছি। চলুন এবার তাহলে ফাইনালি মেলার ভেতরে ঢোকা যাক। তাহলে এগিয়ে যাই, একটু একটু করে আপনাদেরকে দেখাই। এটা মেলার ম্যাপটা, আপনারা চাইলে এটাকে পজ করে দেখে নিতে পারেন। সেই জামা কাপড় শাড়ি শাল এইসব তো আছেই, তাই খুব ডিটেলসে আপনাদেরকে দেখাচ্ছি না, ছোট্ট ছোট্ট মজার জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার ইচ্ছে আছে এইবার। এখানে সবাই বসে আড্ডা গল্প দিচ্ছে। 40 টাকার কানের দুলের দোকানে ম্যাক্সিমাম ভিড়। ক্রকারির দোকান সব মেয়েরই প্রিয়। এই ওয়েদারে আইসক্রিম কিন্তু বেশ ভালো লাগে। স্কার্ফ পাটিক প্রিন্টের দোকান, মেলায় আসবো নাগরদোলনা থাকবে না তাই হয়। কারা কারা চড়তে পছন্দ করেন এক্ষুনি কমেন্ট সেকশনে কমেন্ট করুন। লোকে ঘুরছে ফিরছে খাওয়া দাওয়া করছে, আমরা আগেই চলে এলাম খাওয়া দাওয়ার দিকে। মেলাটা ঘুরে ফিরে সে আগের বারেরই মতন, কিন্তু ফুচকা বাচ্চাদের প্রিয় দোকান। মেন ভিড় মেলাতে কানের দুলের দোকানে। দাঁড়ান এবার আপনাদেরকে এই দিকটা নিয়ে দেখাই, সবার কি মজা। বাচ্চাদের জন্য অনেক রকম অপশনস আছে। মেলায় জুতো ছিঁড়লে কোনো চিন্তা নেই, জুতোর দোকানও আছে ঢেলে। দেখি অনিশ কি পেয়েছে বলছে, কারণ দেখি ভালো বেশ। সফট টয়েস খালি দেখুন, আহা
এ তো স্বর্গ। এর উপর খালি আকাটা দেখুন আচলে। এই দেখুন এটা শাড়ি, এইটুকুতে ফোল্ড হয়ে যাবে, তাহলে যখন উঠবে না 550 টাকা করে দাম। এই যে এটা এটা আছে আছে এইটা খারাপ, এইটা আছে এইটা এই শোনো না। বাংলাদেশি শাড়ির দোকান, আবার এই দিকটা বেরিয়ে এলাম। কি সুন্দর একটা দোকান পেলাম দেখুন। কিন্তু সব মার্বেল ডাস্টের, আহা কি সুন্দর। এবার আর একটা দিকের দিকে হাঁটা দিলাম, বলছে যে দেখো কি সুন্দর সব সাদা। নেবে কি? ওর সাদা বেডশিট খুব পছন্দ আমার, আর আমার রঙিন। এই দেখুন কাদের জুতো খুঁজে পেয়েছি, ছোট্ট সাইজ। মেলায় আসবো, চিপস চানাচুর পাপড়ের দোকান থাকবে না তাই হয়। এটা কি দাদা? 70 বারা খা। এ রে হেওড়া। হ্যাঁ জি ম্যাম। এ দেখো খেজুর তো দাও। দেখেও নিলাম খেয়েও নিলাম। আবার এগোই। জুতো, শাড়ি, ব্লাউজ, বাসনপত্র, গয়নার দোকান, এই নিয়ে মেলা ভর্তি। ইজিপ্টে সানসেট হচ্ছে, দোকানটার কি অবস্থা করেছে। হয়ে গেল এবার টার্কির লাইটস। হাতে পরা কাফ ব্রেসলেটস গুলো দেখুন, এই মেলার এটাই হলো এইবার স্টার অ্যাট্রাকশন, আন্ডার ওয়াটার টানেল অ্যাকোয়ারিয়াম। আমরা কি ভেতরে যাব এখন? না পরে।
এখানে টিকিট কাটার কাউন্টার আছে, আপনারা চাইলে এখান থেকে টিকিট নিয়ে তারপরে এখানে ঢুকতে পারেন। এই যে পেট পুজো করার জায়গা। বাবা, খাওয়ার জায়গাটা একদমই ফাঁকা। টেবিল চেয়ার আছে লাইন ধরে, সাইডে স্টল আছে, বসে খাওয়া দাওয়া করুন, এনজয় করুন। এখনো ঠান্ডা আছে আর তার জন্য পিঠেও আছে। তো চলুন, মেলার পাটা ভাবছি এই অবধিই রাখি, আর বেশি বাড়াবো না। অনেক ঘোরাঘুরির পর দুজনে মিলে ফাইনালি বসে পড়েছি। এবার বাবা মাদেরকে ফোন করি, জিজ্ঞেস করি ওরা কোথায়, তারপরে বেরোবো। ফাইনালি ওদের সাথে দেখা হলো, ফোন না করেই ওদের দেখা পেয়ে গেছি। ওরা মনে হয় টুকটাক আমাদের ছাড়া কিছু খাওয়া দাওয়াও করে নিয়েছে। ঠিক মেলা থেকে বেরোনোর সময় সুন্দর একটা দোকান দেখতে পেলাম, গুগলের খুব প্রিয় ইভেল আই ড্রিম ক্যাচার। অনেক মেলায় ঘোরা ঠোরা হলো, এবার এখান থেকে বেরোচ্ছি। এখান থেকে বেরিয়ে সোজা গাড়িতে উঠব। পার্কিংটা হেঁটে প্রায় অনেকটা আমরা এই গেটটা দিয়ে বেরোলাম। এই দেখুন ঝিকিমিকি টুম্পা আলো, মেলার বাইরে লাইন ধরে সব দোকানপাট। ও মা, এই পুতুলগুলো দেখুন কি সুন্দর। গাড়ির সাথে চলে এসছি, উঠে পড়ো এবার গাড়িতে, চলো। এবার মেলা রিলেটেড কথা বলি, এমন কিছু আহামরি না। এ মেলা আপনারা আগেও দেখেছেন, স্বচক্ষে হোক আমাদের ব্লগে হোক, চাইলে আপন জনেদের সাথে সময় কাটানোর জন্য আসতে পারেন, ভালো একটা সময় কাটবে, এইটুকুনি। আচ্ছা, এবার তাহলে মেলা রিলেটেড ডিটেলস গুলো দিয়ে দিই। মেলা চলবে ফেব্রুয়ারি মাসের 23 তারিখ থেকে মার্চ মাসের 13 তারিখ অবধি, দুপুর 3টে থেকে রাত 9টা অবধি। আর এটা হচ্ছে বিধাননগর গ্রাউন্ডে বা সেন্ট্রাল পার্ক, যেটাই আপনারা বলতে চান। বাড়িতে চলে এসেছি, মাঝখানে আর ব্লগ করা হয়নি। এই জানিস ওকে খেতে দিচ্ছে, খাক, ওরা খেলেই আমাদের শান্তি, বলো। এনিওয়েজ, আমরা রাত্রিবেলা ডিনার টিনার করে বাড়ি চলে এসেছি, খুব খাওয়া দাওয়া হয়েছে, কিন্তু আজকে আর খাওয়া দাওয়ার ব্লগটা করলাম না, কারণ এই যে পেছনে যিনি দাঁড়িয়ে আছে রানীশ, বললো ডেলি ডেলি কি খাওয়া দাওয়ার ব্লগ দেখাবে, ওনাদের কি ওইসব দেখতে ভালো লাগবে। আমি তাই বললাম আচ্ছা ঠিক আছে, যথা আজ্ঞা, তাহলে আজকের ব্লগটা এই অবধিই রাখছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং রায়া আনিশ ব্লগস। ব্লগের প্রথমেই যে যেগুলো করতে বলেছি অবশ্যই করে দেবেন, লাইক ফলো অ্যান্ড শেয়ার। আবার দেখা হচ্ছে পরের ব্লগে, টিল দেন কিপ অন ওয়াচিং, গুড নাইট অ্যান্ড টেক কেয়ার এভরিওয়ান।